আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী মিন্নি সহ ছয় জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আপনার মেয়ের তো ফাঁসির দণ্ডাদেশ দেওয়া আজকে। আরে শুধু রায় হয়েছে, ফাঁসি হবে না, এত বেছাইন কেন আপনারা? এই ফাঁসি কার্যকর হবে না, হবে না, হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আমি তাজ, সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। হয়তো আপনারা ভিডিও চিত্র দেখার পরে একটু আশ্বস্ত পেয়েছেন এবং খুশি উদয় হয়েছে আপনাদের মনে। হয়তো আপনারা ভেবেছেন সেই রিফাত হত্যার বিচার আপনারা সঠিক বিচার পেয়েছেন এবং ভেবেছেন হয়তো মিন্নি শরীফ সহ ছয়জনের যে ফাঁসি হয়েছে এই ফাঁসি কার্যকর হবে। তবে না, আপনাদের আশা এবং আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল। এই ছয়জনের ফাঁসি হবে না, অর্থাৎ মিন্নি সহ সাতজনের একজনেরও ফাঁসি নাও হতে পারে, হতে পারে একজন অথবা দুইজনের ফাঁসি হবে। যদিও এই কেসে চারজনকে আমাদের দায়রা জজ অর্থাৎ বগুড়ার দায়রা জজ তাদেরকে মুক্তি দিয়েছে, খালাস দিয়েছে, তবে বাকি যে ছয়জন মিনি সহ সাতজনের যে ফাঁসির রায় হয়েছে এতে আপনারা খুশি হবেন না যে তাদের ফাঁসি কার্যকর হয়ে যাবে। তবে আমরা এটা ভাবতে পারি, যেহেতু তাদের উপর ফাঁসির রায় হয়েছে অবশ্যই তাদেরকে জেলে কিছুদিন খাটতে হবে, জেল কিছুদিন তাদেরকে খাটতেই হবে যেহেতু দায়রা জজ তাদেরকে ফাঁসির আদেশ দিয়েছে। যাই হোক, আপনারা সকলে জানেন আমাদের মিন্নি শরীফ কী কাহিনীটা করেছিল, মিন্নি নামের সে সিন্নি খাওয়ানোর জন্য তিনি কতজনকে একভাবে ভালোবেসেছিলেন সেটা আপনারা সকলেই জানেন। এই মিন্নি শরীফ যখন এই কেসের সাথে সংশ্লিষ্ট ছিল তখন আমরা অনেকে প্রতিবাদ করেছিলাম, অনেকে বিরোধিতা করেছিলাম। আমরা ভেবেছিলাম একটাই, যেহেতু এখানে মেয়েদের হাত রয়েছে এখানে একটা আড়াই প্যাস রয়ে গেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছিলাম মিন্নি শরীফ কয়েকদিন পরই জেল থেকে বের হয়ে যায়। জেল থেকে বের হয়ে যাওয়ার পরে জামিনে যখন ছিল তখন তিনি মানুষের মাঝে নিজেকে শখ করেছিলেন, মানুষের কাছে গিয়ে ফটো তুলেছিলেন। যদি এখানে মিন্নির কোনো দোষ নেই ফটো তোলাতে, কারণ মানুষ তার কাছে গিয়ে ফটো তুলেছিল। যাই হোক, অবশেষে এক বছর অতিক্রম হয়ে গেছে, এক বছরও আরও অধিক, অর্থাৎ 14-15 মাস যখন অতিবাহিত হয়ে যাওয়ার পরে একটা রায় এসেছে। আর রায়টা যখন পজিটিভ এসেছে, মাজলুমদের পক্ষে এসেছে, তখনই আমরা একটু খুশি হয়েছি। যাই হোক, এই বিচারকে যদিও মিন্নির বাবা বলতেছে জুলুম, তার মানে আপনারা বুঝতেই পারছেন মিন্নির বাবা এত সহজ কিছু না। মিন্নির বাবার ভিতরে এখনো ট্যালেন্ট রয়েছে এবং তিনি যে তার মেয়ে এটাই পরিচয় দিচ্ছেন। যাই হোক, মিন্নির বাবা এর একটা উপযুক্ত বিচার অবশ্যই করবেন। আমাদের প্রতি আজকে অন্যায় বিচার করা হয়েছে। আজকে আমরা উচ্চ আদালতে যাবেন, যেহেতু এখন হাইকোর্টে যাবেন। উচ্চ আদালত থেকে যখন এই কেস উচ্চ আদালতে যাবে তখন আবার মিন্নি হয়তো জামিন পাবে। জামিন পাওয়ার পরে আবার কিছুদিন চলতে থাকবে এই কেস। যদি হাইকোর্টও এক বছর পরে আবার এই কেসকে বহাল রাখে অর্থাৎ ফাঁসিকে বহাল রাখে তাহলে মিন্নির বাবা সুপ্রিম কোর্ট করবে। সুপ্রিম কোর্ট করার পরে সুপ্রিম কোর্ট আবার এক বছর চালাবে, মিন্নি আবার জামিন পাবে। জামিন পাওয়ার পরে সুপ্রিম কোর্ট যখন এক বছর পরে আবার রায় দিবে হয়তো তখন 32 বছর লাইফ টাইম সাজা, এরকম একটা সাজা দিবে। এরপর যখন সাজা দিবে তখন মিন্নির বাবা আমাদের রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতির কাছে যাওয়ার পরে রাষ্ট্রপতি যদি বহাল রাখে তাহলে তার সেখানে আজত খাটতে হবে, অন্যথায় সে আবার মুক্তি পেয়ে যাবে। সুতরাং আপনারা এত আশা নিয়েন না ফাঁসি হয়ে গেছে, ফাঁসি হবে না, কারণ এখনও অনেকগুলো গেম বাকি রয়েছে। এই কোনো একটা গেমের মধ্যে থেকে যদি ফাঁক বের হয়ে যায়, কোনো একটা গেম থেকে যদি একটু সুযোগ পায়, সুযোগ তো হবেই, সেই সুযোগ যখন সে পেয়ে যাবে তখন সে সুযোগের উপর আক্রমণ চালিয়ে মিন্নিকে আবার বের করবে। অবশ্যই এটা এরকম হয়েছে এবং হয়ে আসবে। তবে আমরা চাই এর একটা সুষ্ঠু বিচার এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং আমাদের রাষ্ট্রমন্ত্রী যে রয়েছেন সকলেই তার ফাঁসির রায় বহাল রাখুক। যদি এখানে মিন্নি এখন ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে, মিন্নি ছাড়া বাকি যতগুন রয়েছে তাদেরকে নিয়ে মানুষ অতটা আলোচনা করে না, কারণ সকলেই জানে মিন্নি ছাড়া সকলেই আসামি, তাতে কোনো ভুল নাই। কিন্তু আমরা দেখেছিলাম মিন্নি যখন সেই কেসের সাথে জড়িত ছিল, যখন সেই রিফাত শরীফকে কুপিয়ে কুপিয়ে হত্যা করতেছিল তখন মিন্নি বাধা দিয়েছিল। যাই হোক, এটা তার কাহিনী ছিল না কি ছিল সেটা জানি না, তবে আমরা দেখছি নিরলসভাবেই তিনি চেষ্টা করেছেন রিফাত শরীফকে বাঁচানোর। যদিও তার ইচ্ছা হয়তো এটা ছিল না যে তাকে হত্যা করে দেওয়া হোক, কিন্তু নয়ন বন্ডস যে কত বড় খুনি সেটা হয়তো সেও জানতো না। যাই হোক, আমরা এর সুষ্ঠু বিচার কামনা করতেছি, তবে এতটা খুশি হওয়ার কিছুই নাই। এই গেম থেকে কোথাও থেকে না কোথাও থেকে ফাঁক পেয়ে যাবে। এবং বিশেষ করে আপনাদের কি মনে হয়, হাইকোর্ট কি এই রায় বহাল রাখবে নাকি এই রায় চেঞ্জ করবে, এবং হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট কি করবে, আমাদের রাষ্ট্রপতি কি করবে, সব নিয়ে আপনাদের মতামতটা কামনা করছি। যদি মিন্নি শরীফের ফাঁসি হয় তাহলে ভাববেন আমরা একটা ন্যায় বিচার পেয়েছি, অন্যথায় বুঝতে হবে সব কিছুর মাঝে ফাঁক রয়েছে, এই ফাঁক থেকে সমস্ত মানুষই বের হয়ে যেতে পারবে শুধু সময়ের অপেক্ষায়। তো ধন্যবাদ সকলকে, ভিডিওটা নিয়ে নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।